একটা ছোট একটা ভিডিও ক্লিপস আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে যে এই যে আমরা আশরাফুল মাখলুক, আমরা যে সৃষ্টির সেরা হয়েছি, এই সৃষ্টির সেরার পিছনে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে বানিয়েছেন। আমাদের অনেক সময় কী হয়, আমরা এই এই যে আমাদেরকে নিজেদেরকে খুব এম্পাওয়ার ভাবি যে আমরা অনেক বড় কিছু, অনেক বিশাল কিছু। হ্যাঁ, অবশ্যই আমরা আল্লাহ তাআলার সবচেয়ে ভালো একটা সৃষ্টি, কিন্তু সাথে সাথে আমাদের জানতে হবে যে আমাদের জায়গাটা কোথায়, আমরা আসলে কোথায় আছি, আমরা এই যে মানে এই পৃথিবীর মাঝে, এরপরেও তো অনেক অনেকগুলি লেয়ার আছে। আল্লাহ বলেছেন 7 ইউনিভার্সেস, 7টা ইউনিভার্স আছে, তারপরে হচ্ছে তার মাঝেরই একটা জায়গা হচ্ছে আমাদের এই আর্থ, তার মাঝে হচ্ছে আমরা। তো এগুলি দেখলে হয় কি, আমাদের গ্র্যাটিটিউড আমাদের আল্লাহ তাআলার প্রতি, আমাদের তার মহত্বের প্রতি আরও অনেক অনেক বেশি কিন্তু আমাদের মানে এটা শুকর গুজার হয় যে আমরা এখানে আছি, আর এখান থেকেই আমাদের যে ছোট লিমিটেড যে আমাদের একটা নলেজ আছে সেটাকে স্প্রেড আপ করার জন্য আমরা চেষ্টা করছি, যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করছি। তো আমরা একটা ভিডিওটা আমরা দেখে আসি, একটু শর্ট হয়তো হবে। লাইটটা বন্ধ রাখলে অসুবিধা আছে? ভিডিওটার সময় বন্ধ থাক। এখানে যে কম্পেরিজন, হ্যাঁ, আমাদের আর্থ সোলার সিস্টেমের ডিফারেন্ট এরিয়াজের উপরে কনফার্ম, আমাদের সানটা কিন্তু যেখানে গেল, তারপরে প্রোট্যাক্স, অ্যাক্রিটাস, কিছু কিছু সান আছে কিন্তু কোল্ড সান, ঠান্ডা ওখানে। আমরা যদি উপর থেকে দেখি এটা 1 লাইট ডে, হ্যাঁ, তারপরে 7, 9, 10 আস্তে আস্তে উপরে উঠছে। লাইট ডেজ মানে মানে আলোটা পৌঁছতে যতদিন লাগে, আমরা কিন্তু এখানে যত উপরে উঠছি লাইট ইয়ারটা বাড়ছে। কোনো কোনো আলো আছে যে আকাশটা আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা হয়তো এখন আর নাই, ওটা হচ্ছে 200-300 বছরের পুরনো একটা স্কাই ছিল বা 1000 বছরের পুরনো স্কাই ছিল। আমাদের এখানে আলোটা আসতে আসতে কোনো কোনো সময় মিলিয়ন ইয়ার্স লাগে, ওই তখন হয়তো ওই স্টারটাও নাই, ওই প্ল্যানেটটাও নাই আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের আকাশ থেকে। অনেকে উপরে উঠে গেলে বিলিয়ন অফ দিস আর গ্যালাক্সিস, আমরা একদম উপর থেকে দেখলে এটা আমাদের গ্যালাক্সি। একটা রাউন্ড থেকে আরেকটা রাউন্ডে যেতে 200 বিলিয়ন ইয়ার্স লাগে আলোটা পৌঁছতে। আমরা দেখি দেখি কতগুলি গ্যালাক্সি আছে, দেখেন একটা স্কাইয়ে মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ গ্যালাক্সিস, দিস আর ফ্রম হাবল যে একটা টেলিস্কোপ আছে সেটার ইমেজেস। সো মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ গ্যালাক্সিস আর দেয়ার, সুবহানাল্লাহ। দূর থেকে লানিয়া কিয়া বলে, একসাথে যখন ক্লাস্টার দেখা যায় লানিয়া কিয়া বলছে। এটা 5 বিলিয়ন লাইট ইয়ার্স এর পরে এটা হচ্ছে মানে একটা ইউনিভার্স। হ্যাঁ, দ্য ক্রিয়েশন অফ দ্য হ্যাভেন্স অ্যান্ড আর্থ ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিয়েশন অফ ম্যানকাইন্ড, বাট মোস্ট অফ দ্য পিপল উই ডোন্ট নো। আই গিভ ইউ দ্য ওয়েব অ্যাড্রেস, অ্যাকচুয়ালি আমি ওয়েব অ্যাড্রেসটা আপনাদেরকে দিব,
This is a beautiful video actually. There are lots of explanation with ayah, with the explanation of Yasir Kadri. He is the spokesman on that beautiful video, that how small we are. Amra eto nagonno, eto tuchho, eta niye je amra অনেক কিছু বলি, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু করি, বাট আমাদের আসলে মানে অনেক গ্র্যাটিচিউডটা বেড়ে যায় যখন আমরা এটা জানতে পারি যে আমাদের জায়গাটা আসলে কোথায় আছে, কীভাবে আছে। ঠিক আছে, আমরা আগের সেশনের একটু একটু হয়তো কারো মনে আছে যে আমরা কী করেছিলাম, কয়েকটা থিওরিজ নিয়ে কথা বলেছিলাম। প্রথম থিওরিজটা ছিল সোশ্যাল ডেভেলপমেন্টাল থিওরিজ। একটু মনে আছে কারো, সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিজে উই লার্ন দ্যাট দেয়ার আর সাম স্টেজেস। ঠিক আছে, আটটা স্টেজের কথা বলেছিলাম আমরা, আটটা স্টেজে ডিফারেন্টভাবে কিন্তু ওনারা কী করছেন, ওনারা মানে আমরা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আটটা স্টেজের মধ্যে দিয়ে আমাদের দুই রকম ক্যারেক্টারিস্টিক হয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টারিস্টিক। থিওরিস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা ছিল জপিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, কীভাবে বুদ্ধিমত্তার বিকাশগুলি হয়। আরেকটা ছিল ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্টে আসলে কোন স্টেজে এসে কীভাবে ফিজিক্যাল ডেভেলপমেন্টস হচ্ছে। ইমোশনাল ডেভেলপমেন্ট, চারটা থিওরি নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে এই থিওরিগুলি আমরা কীভাবে অ্যাকচুয়ালি এই থিওরিসগুলি কীভাবে আমরা কাজে লাগাবো, যখন দেখবো যে একটা বাচ্চা কোন স্টেজে যাওয়া উচিত ছিল আর তার এখনকার অবস্থা কী। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা বলেছি যে থিওরিসগুলি আসলে কীভাবে ইউজ করবো ডেভেলপমেন্টাল নিডস। আপনারা অলরেডি লার্নার্স নিড নিয়ে আপনারা ফারহান স্যার একটা ক্লাস করেছেন, ডেভেলপমেন্টাল নিডসগুলি কী কী, কেউ একটা নিডস বলতে পারবেন ডেভেলপমেন্টাল যে নিডসগুলি আছে কী আছে? লাইক সাপোজ কমিউনিকেশনস, ইয়েস, ফিজিওলজিক্যাল, দের আর সার্টেন নিডস ফর সার্টেন এজেস, অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিলেইস, ডেভেলপমেন্টাল ডিলেইস সার্টেন এজে এই ডেভেলপমেন্টটা হওয়ার কথা ছিল, কেন দেরি হচ্ছে, তার কারো কথা বলায় দেরি হতে পারে, কারো হাঁটতে দেরি হতে পারে, কারো আন্ডারস্ট্যান্ডিংয়ে দেরি হতে পারে। ডেভেলপমেন্টাল ডিলেইজের সময় কিন্তু আমরা এই থিওরিসগুলি তখন আমরা ইন্টারিলেট করার চেষ্টা করবো, যে থিওরিজে বলেছে যে এই টাইমের মাঝে এটা হওয়ার কথা ছিল ডেভেলপমেন্টাল টাস্কে, কিন্তু ওর এটা হয় নাই। আর কী করবো, ডিফারেন্ট স্টাইল ইন ডেভেলপমেন্ট, আমরা কিন্তু সাথে সাথে ওখানে জেনেছি যে ডিফারেন্ট স্টাইল আছে, এক একটা বাচ্চা ইন্ডিভিজুয়ালি এক একভাবে বড়ো হয়, ডিফারেন্ট স্টাইল অফ ডেভেলপমেন্ট আছে। তো ওই থিওরিজগুলি আমরা কীভাবে কাজে লাগাতে পারি, এই তিনটা ছোটো এরিয়াস আছে, আরও ভাস্টলি অনেক রিসার্চ হয়, বাট এই তিনটা এরিয়া আমাদের অ্যাজ আ মাদার, অ্যাজ আ প্যারেন্ট আই নিড টু নো। আমরা একদম যেটা ইনিশিয়াল আছে, যেটা 0 to 3 years, আমি মাত্র বললাম 0 to 3 years কী কী রেড ফ্ল্যাগ এরিয়াস আছে, কী কী সাইন দেখলে আপনি বুঝতে পারবেন যে না এখন আমার বাচ্চাকে হয়তো আমি নিজে সলভ করতে পারবো, কিছু কিছু আছে স্পেশালাইজডের কাছে যেতে হবে। যেটা আমরা প্রথমটা দেখছি বিহেভিয়ারাল অ্যান্ড সোশিও ইমোশনাল আছে, এখানে আমাদের প্রথমটা দেখছি কি যখন 36 months হয়ে যাচ্ছে তারপরেও সেপারেশন এংজাইটি থাকে, প্যারেন্টসের কাছ থেকে সেপারেট এংজাইটি থাকে, এটা ঠিক আছে, এটা কিন্তু নর্মাল। প্রথম দিকে যখন আমরা প্লে গ্রুপে বা নার্সারিতে করছি প্রথম কিছুদিনটা থাকতে পারে, কিন্তু কোনো কোনো জায়গা দেখা যায় যে এক্সট্রিম থাকে, ইভেন দ্য মাদার গোজ টু দ্য কিচেন, ওয়াশরুম, কোনো কিছুতে সে যেতে দিবে না, এক্সট্রিম থাকে, তখন ইটস অ্যান অ্যালার্মিং সাইন, ইটস আ রেড সাইন এরিয়া, রেড ফ্ল্যাগ এরিয়া, এখানে প্রবলেম আছে। দ্য সেপারেশন দ্য চাইল্ড ইজ নট টেকিং ইট, লাইক হি ইজ নট রেসপন্ডিং হোয়েন দ্য চাইল্ড ইজ অ্যালোন, কোনোভাবেই সে একা থাকবে না, মাকে সাথে থাকতে হবে বা বাবাকে সাথে থাকতে হবে। এটা যখন এক্সট্রিম হয়ে যায় তখন ইটস অ্যান অ্যালার্মিং এরিয়া। আবার আরেকটা হচ্ছে যে যখন হি অর শি ডাজন্ট ওয়ান্ট টু এঙ্গেজ উইথ টয়েস, টয়েস দিয়ে সে খেলবে না, টয়েস দিয়ে খেলা করতে তার পছন্দ না। অনেক বাচ্চাদেরকে দেখবেন যে টয়েস দিয়ে কিন্তু খেলছে না। নর্মালি আমরা কী দেখি, একটা নতুন টয়েস পেলে বা এ পেলে একটা মানে অ্যাট্রাকশন হয়, কিউরিসিটি হয়, সে খেলছে, কিন্তু এই বেলায় কী হচ্ছে আমাদের একটা রেড সাইন এরিয়া, যখন বাচ্চাটা কোনো রকম টয়েস নিয়ে খেলে না। এখনও কিন্তু অনেক দেখা যায় টয়েস নিয়ে খেলে না, কিনে খেলে, খেলার জায়গা হচ্ছে টপ ট্যাব আর টিভি আর মোবাইল। ওকে, আরেকটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিং উইথ আদার্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে 36 months হয়ে গেল বা 3 বছর হয়ে গেল কিন্তু তখনও কিন্তু ইন্টারঅ্যাক্ট করছে না, আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে না,
ঠিক আছে, ইন্টারঅ্যাক্ট না করলে তখন আমরা বুঝবো যে এটা রেড ফ্ল্যাগ সাইন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্যারেন্টস কমফোর্ট, মাকে কখনো কিন্তু আরাম করে বসতে দিবে না, একটা জায়গায় বসে আছে বা দাঁড়িয়ে আছে সে না, কন্টিনিউয়াসলি কিপ অন মুভিং উইথ মি, মানে ও নিজেও রেস্টলেস আবার মানে মাকেও তার সারাক্ষণ মুভ করছে, এটা কিন্তু আর্লি সাইন। আর্লি সাইন আছে কিছু প্রবলেম বিহেভিয়ারের, আর্লি সাইন হচ্ছে মায়ের কমফোর্ট বা বাবার কমফোর্ট তার পছন্দ না, এটা তাকে রোম অ্যারাউন্ড করবে। আর ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্টের যে প্রবলেমগুলি হচ্ছে সেটার মধ্যে খুব ইম্পর্টেন্ট এটা, ডাজন্ট রেসপন্ড বাই হিজ অর হার নেম, নাম ধরে ডাকছেন 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 কিন্তু রেসপন্ড করছে না। হ্যাঁ, একটা মানে আমরা যদি খুব আর্লিতে 2 বছরের পরে থেকে এটা বোঝা যায়, দেড় 2 বছরের পরে বা আরও আর্লি, এখন কিন্তু বাচ্চারা আরও ছোট 6-7 মাস থেকে সে তার নামটা বুঝছে, তাই না, আমরা ডাকছি তার নাম ধরে, তখন যদি সে রেসপন্ড না করে এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ সাইন, এটা আমাদের বলা হয় আর্লি অটিজম সাইন যেটা আছে সেটা, মানে ফার্স্ট এটা দেখা হয় যে নাম ধরে ডাকছে কিন্তু সে রেসপন্ড করছে না, এটা খেয়াল করতে হবে, এটা রেড ফ্ল্যাগ এরিয়া বা আর্লি অটিজম সাইনের একটা প্রথম সাইন এটা, যে নাম ধরে ডাকার পরেও কিন্তু সে শুনছে না। এটা অনেক সময় বাচ্চারা ইগনোর করে, ইন্টেনশনালি করে, সেটা সে বুঝে বুঝে করে, আবার অনেক সময় দেখবেন যে না কখনোই শুনছে না যখন তাকে ডাকা হচ্ছে, আর চোখে কন্ট্যাক্ট করছে না, আই টু আই কন্ট্যাক্ট করছে না, নাম ধরে কেউ ডাকলে আপনাকে যদি নাম ধরে ডাকি আপনি তো আমার দিকে তাকাবেন, আই টু আই কখনো কন্ট্যাক্ট করছে না। সো এই দুইটা এরিয়া আছে। আর এটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন, আজকে যে আমরা প্রথমে দুটো আমরা অ্যাক্টিভিটি করলাম, দুটারই কিন্তু ছিল কি বেসিক ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনগুলি মানে বেসিক ইনস্ট্রাকশন, আমরা যখন ছোটো বাচ্চারা থাকে তখন তাদেরকে কিছু বেসিক ইনস্ট্রাকশন, ছোটো কিছু ইনস্ট্রাকশন লাইক টেক অফ ইউর শুজ, স্টে ইন লাইন, ওয়াশ ইউর হ্যান্ড, সিম্পল ইনস্ট্রাকশনগুলি যাতে থাকে এখানে, আমরা তখন রেড ফ্ল্যাগ এরিয়া তাদেরকে বলবো যারা এই ইনস্ট্রাকশনগুলি বুঝতে পাচ্ছে না। ঠিক আছে, আমাদের ইভেন আমরা অ্যাডাল্ট ম্যাচিউর হয়ে গেলেও কিন্তু কিছু কিছু ইনস্ট্রাকশন নিতে কখনো কখনো কারো সময় লেগে যায়, আমাদের মানে আমরা হয় কনসেন্ট্রেট করি না, না হয় আমার একটা ডিফিকাল্টিস আছে যেটা আমার আর্লি এজে ছিল সেটা এখনও আমার রিফ্ল্যাক্ট করে, ইনস্ট্রাকশন বুঝতে অসুবিধা। কন্টিনিউয়াসলি দেখবেন যে বাচ্চা কী করছে, বোর্ড থেকে তুলে নিয়েছে, এখানে ছিল 9, ও হয়তো 3 লিখেছে, 2 লিখেছে, কারণ যখন লেখা আছে যে ইনস্ট্রাকশনটা সেটা সে রিসিভ করতে পারে নাই, ঠিক মতো রিকল করতে পারে নাই। এখানেও কিন্তু কন্টিনিউয়াসলি যখন একই প্রবলেম হবে তখন আমরা বুঝবো যে এটা একটা রেড ফ্ল্যাগ এরিয়া, এখানে আমার মানে সতর্কতা দরকার আছে, কন্টিনিউয়াসলি যখন ভুল ইয়ে হবে, না হয় তার চশমা লাগবে, না হয় লিসনিংয়ে প্রবলেম হচ্ছে, না হয় তাকে একটা দিতে হবে যেন সে ইনস্ট্রাকশনটা ঠিক মতো দেখে বা বুঝে, আর 8 আর 3 মধ্যে ডিফারেন্সটা সে বুঝতে পারে। লাস্ট ডেতে ফারহান আপনাদেরকে বলেছিল ডিসলেক্সিয়া বলে একটা ওয়ার্ড ইউজ করেছিল, যেখানে হচ্ছে ডিফারেন্ট অক্ষরের মাঝে আমি 5 লিখছি, 6 লিখছি, 8 লিখছি, কিন্তু ডিফারেন্ট নাম্বারসের মধ্যে ডিফারেন্স আছে, তাই না, অনেক বাচ্চারা থাকে সব কিছু একই রকমই দেখে, হয় একই রকম দেখে, না হয় ডিফারেন্সটা তার কাছে ক্লিয়ার না, অন্য কিছু দেখে, এটাকে ডিসলেক্সিয়া বলে। দেখবেন আমাদের অনেক বাচ্চারা আছে বি আর ডি একই রকমভাবে একইভাবে লিখে, বা ডিকে বি লিখছে, বি কে ডি লিখছে, এটা আর্লি স্টেজে কারেকশন করা যায়, কিন্তু এটা যদি অনেক দিন থাকে স্ট্যাবল করে তখন ইটস এ রেড ফ্ল্যাগ এরিয়া। ডিসলেক্সিয়ার ফার্স্ট এটা থাকে ওদের লেটার রিলেটেড কিছু প্রবলেম থাকে, লেটার রিলেটেড লেটারকে সবসময় ডিফারেন্টভাবে ওরা দেখে, এটা একটা মেজর প্রবলেম। আর কগনিটিভ ডেভেলপমেন্টসের যেটা আছে সেটা ইনিশিয়েট করে, হ্যাঁ, যখন কোনো বিহেভিয়ারকে ইনিশিয়েট করতে পারে না, একটা এক্সাম্পল কি একটু দিতে পারবেন আপা, আপনি যদি একটু দিতেন, মানে কোনো কোনো মানে একটা একটা সিচুয়েশন হচ্ছে ওখানে কোনো বিহেভিয়ারকে ইনিশিয়েট করে না, ধরেন সিচুয়েশনটাকে কীভাবে রিয়্যাক্ট করতে হবে এরকম একটা সিচুয়েশন বলতে পারে না, হ্যাঁ মানে একটা সিচুয়েশন বলতে পারবেন, মানে আমরা কি আছে, কিছু হচ্ছে রিফ্ল্যাক্স, মানে একটু গরম লাগলো আমরা কিন্তু হাতটা সরিয়ে নিচ্ছি, বা একটা ইয়ে লাগছে, মানে কোনো বিহেভিয়ার ইনিশিয়েট করে না, তার ওদের দেখবেন যে গায়ে অনেক কিন্তু ইঞ্জুরি থাকে, মানে একটা তার সেফটিটা কোন কোনভাবে হবে সেটা
সে নিজের থেকে যে আমাদের একটা ইনিশিয়েট করি আমরা বিহেভিয়ার রিফ্ল্যাক্স আছে সেখানে প্রবলেম থাকে ওদের, কিন্তু ব্যথাও দেখবে না অনেক, মানে পড়ে যাচ্ছে, হয় না হয় কাদার মধ্যে পাটা দিয়ে দিচ্ছে, সেফটি সেন্সটাও নিজের যে সেফটি সেন্সটা আছে এখানে, হ্যাঁ বাচ্চারা তো এমনি একটু ছোট থাকে, বাট আমরা এটা দেখবো যে মানে কয়বার হচ্ছে একটা, যে একটা কাজ যদি বারবারই হয়, লাইক আয়রনটা খুব গরম আছে, ও যদি বারবারই ওটার মাঝে হাত দেয় তার মানে তার একটা একটা সিচুয়েশন হলে আমরা কী হয় ওখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে পরের বার কিন্তু কেয়ারফুল হই। একদম ছোটো বাচ্চারাও তাই করে, কিন্তু একই কাজ যখন বারবার করে ইনিশিয়েটিভটা না নেয় তাকে নিজেকে সেফ করার, তখন একটা রেড ফ্ল্যাগ এরিয়া, তখন বুঝতে হবে যে তার ওই এরিয়াটা কাজ করছে না ঠিক মতন, এটা কগনিটিভ স্কিলের একটা এরিয়া। আমরা কিন্তু প্রত্যেকে নেচারালি আমাদেরকে বাই বর্ন এটা দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরেও যখন আমাদের কগনিটিভ স্কিলসে ডিফিকাল্টিস থাকে তখন আমরা ইনিশিয়েটিভটা নিতে পারি না, মানে এটা রেড ফ্ল্যাগ এরিয়ার মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে হিডেন অবজেক্ট, আপনি দেখবেন যে যখন একদম ইয়াং বাচ্চা ওদেরকে আমরা একটা পিকাবু করি না, মানে আড়াল করে ফেলি আবার খুলছি, ওরা প্রথম প্রথম কী করবে খুব কিন্তু বুঝতে পারছে না, মানে ওটা কিন্তু অপেক্ষা করতে থাকে যে আপনার ফেসটা আবার দেখা যাবে, তার মানে হিডেন যে থিংসটা আছে ওর যেটা লুকোনো আছে ইভেন সেটাও কিন্তু সে কী করছে খোঁজার চেষ্টা করে, তাই না? যে আপনি কতক্ষণে আবার বলছেন যে বো এটার জন্য আপনার জন্য ওয়েট করে থাকে, এই যে হিডেন অবজেক্টের প্রতি যে আমাদের একটা ইননেট ইনটিউশন আছে এটা কিন্তু আছে। অনেক সময় অনেক বাচ্চারা দেখবেন যে আর এটা নাই, সে ওটা নিয়ে আর চিন্তা করছে না, যেটা লুকিয়ে ফেলেছেন সেটার জন্য আর কখনোই সে ফিরে চাইবে না। আবার কেউ কেউ আছে যে এই পর্যন্ত না আপনি না বের করে দিবেন সে কিন্তু ঘ্যাং 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 করতেই আছে, জানে যে সেটা ওখানে আছে, যখন হিডেন অবজেক্টের উপরে তার কোনো ইন্টারেস্ট নাই তখন সেটা একটা রেড ফ্ল্যাগ এরিয়াস, সেটা আমাদের একটা অ্যালার্মিং জায়গা যে ও কিন্তু কখনোই তার কিউরিয়াসিটি দেখাচ্ছে না। একদম ছোটো বলছি না, একটা 7 মান্থসের পরের থেকে এটা ডেভেলপ হয়, 0 to 6 মান্থসে না, একটা 7 মান্থসের পরের থেকে ডেভেলপ হয়, যে সে কখনোই হিডেন অবজেক্টগুলি আর খুঁজে যাওয়ার কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। আর হচ্ছে সর্টিং অবজেক্টস, লাইক আমরা কী দেখি নর্মালি যারা ছেলে বাচ্চারা আছে বা মেয়েরা আছে ওরা কী করে, একই রঙের জিনিসগুলি দেখবেন কালারগুলি সর্ট করে ফেলে, একটা জিনিস পেলো একটা কালার ট্রে পেলো, বা হচ্ছে ওর ব্লক আছে সব দেখবেন কালার সর্ট করে, প্রথম ব্লুটা রেডটা কালারটা সর্ট করে রাখে, এটা খুব নর্মাল একটা ডেভেলপমেন্টাল এরিয়াস যে সর্টিং করে ওরা। যেখানে প্রবলেম এরিয়াস দেখবো ওদের সর্টিংটা কিন্তু কোনোভাবেই ওরা কাজ করতে পারে না, কোনো সর্টিং বা প্যাটার্নে যায় না, যখন দেখবেন যে প্যাটার্ন বা সর্টিংয়ে তাদের কিছু মেজর ডিফিকাল্টিস আছে, ইভেন এটা আর একটু বড়ো হলেও হতে পারে, তখন আমরা কী দেখবো যে ম্যাথামেটিক্যাল স্কিলসে বা প্যাটার্নে বা ইয়েতে এখানে একটু প্রবলেম হয়ে যায়, ওরা প্যাটার্ন সর্টিং আর অবজেক্ট সর্টিং এই সর্টিংয়ে প্রবলেম হয়। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপ্লোর করা, হ্যাঁ, সার্টেন এরিয়ার বাইরে আর এনভায়রনমেন্টকে এক্সপ্লোর করতে চায় না। আর নর্মালি আমরা কী দেখি বাচ্চাদেরকে, ওরা কিন্তু এনভায়রনমেন্ট এক্সপ্লোর করে, রাইট? কোনো একটা নতুন জায়গায় নিয়ে গেলেন কী করবে, ওটা ধরবে, টাচ করবে, একটু মুখে দিবে, দিয়ে এক্সপ্লোর করবে। আবার কোনো বাচ্চারা আছে যেটা যেই বাচ্চারা এটা এক্সপ্লোর করতে চায় না, একদম রিজিড, একদম এক্সপ্লোর করার কোনো টেন্ডেন্সি নাই, এখানেও এটা ল্যাক অফ কিউরিয়াসিটি বলে, ল্যাক অফ কিউরিয়াসিটি, এখানেও তার কগনিটিভ ডেভেলপমেন্টের ল্যাকিং আছে, এটা রেড ফ্ল্যাগ এরিয়া, কিউরিয়াসিটি না থাকলে সেটাও রেড ফ্ল্যাগ এরিয়া। আমরা অনেক সময় বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করে আমরা খুব বিরক্ত হই যে এত কিছু কিছু কিউরিয়াসিটি, এত বেশি কিউরিয়াসিটি ওরা, কারণ ওরা ধরবে, টাচ করবে, মুখে দিবে, সেইভাবে কিন্তু ওরা এক্সপ্লোর করবে, কিন্তু যখন আমরা দেখবো যে না একদম কোনো এক্সপ্লোরিংয়ে যায় না তখন সেটাও আমার কিন্তু রেড ফ্ল্যাগ এরিয়া আমরা বলছি, এটা অ্যালার্মিংয়ের জায়গা আছে। আর সেন্সরি মোটরম আছে, সেন্সরি মোটর আমরা জানি তো না সেন্সরি মোটরটা কী, আমরা যে সেন্স 5 সেন্সেস আছে, এর আগের ইয়েতে আমি বলেছিলাম যে 5 সেন্সেসের মধ্যে আমাদের চোখ, নাক, টাং, স্কিন দিয়ে আমরা যেই সেন্সগুলি কাজ করি সেটাকে সেন্সরি মোটর ডেভেলপমেন্ট বলি। এখানে দেখা যায় যে সেন্সরি মোটর ডেভেলপমেন্টে আপনারা যদি কখনো খেয়াল করেন যে কখনোই সে কোথায় শব্দ হচ্ছে, কোথায় কী একটা প্রবলেম হচ্ছে, কখনোই ঘাড়টা ঘোরাচ্ছে না, বা আপনি ওখানে অনেক হইচই হচ্ছে, কোনো কিছু হচ্ছে, বাট হি ইজ বিজি ইন হিজ ওয়ার্ক, হিজ আর হার ওয়ার্ক, তখনও কিন্তু একটা অ্যালার্মিং সাইন, কারণ হচ্ছে এনভায়রনমেন্টটাকে লিসনিং আর তার
কোথাও একটা ডিফিকাল্টিস আছে যার জন্য সে বুঝতে পাচ্ছে না যে সারাউন্ডিংয়ে কোনো প্রবলেম হচ্ছে, তার ঘাটটাও কখনো সে ঘোরাচ্ছে না, এটা একটা রেড ফ্ল্যাগ, একটা বড় সাইন। এটা আমরা বলছি 0-3 years পর্যন্ত বাচ্চাদের। আচ্ছা, আমরা একটু টাইম কম আছে সেই জন্য পরেরটাতে চলে যাচ্ছি। 4-6 years মেইনলি যেই জিনিসগুলি হয় এটা অনেকটাই তার কোঅর্ডিনেশন, সেন্সরি মোটরটা দিয়ে আমি বলছি, তার পোর কোঅর্ডিনেশন। দেখবেন যে স্ট্রোকগুলি যখন একসাথে করছে কোঅর্ডিনেট করতে পারছে না, যখন আমরা ডট টু ডট জয়েন করছে, মানে অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে করে তারা কোঅর্ডিনেট মানে রিলেট করে না, আবার অনেক সময় কী করে ও কোঅর্ডিনেট করতেই পারছে না, ডটগুলি জয়েন করতে পারছে না, তাহলে মানে আমরা বুঝবো যেখানে তার সেন্সরি মোটরটা ঠিক মতো ডেভেলপ হয় না। সেই জন্য আমি বারবার বলি যে আমরা সেন্সরি মোটরটা খুব কিন্তু কেয়ারফুললি মানে এটাকে ডেভেলপ করতে হয়। এখানে আপনি দেখবেন যে বাচ্চারা প্রথম কী করছে, ব্লক বানাচ্ছে, ডো দিয়ে খেলছে, টিয়ার অ্যান্ড পেস্ট, পেস্ট টিয়ার করে করে লাগাচ্ছে, এখানে অনেক অনেক স্কিলস। এখানে আমরা জানি যে 32 billion নার্ভ কাজ করে আমাদের এই শুধু এই ফিঙ্গার্সে, তো এখানে খুব স্লোলি যেতে হয়। আদারওয়াইজ কী করে, অনেক বাচ্চারা থাকে যে কোঅর্ডিনেশনে খুব পোর কোঅর্ডিনেশন থাকে, একটা মানে লেসিং বলেন, তারপরে বাটনিং বলেন, বাটন লাগাতে অসুবিধা হয়, আগে কী ছিল শু লেস ছিল, লেস লাগাতে অসুবিধা হয়, তখন আমরা এটাকে ধরে নিই যে এটা একটা রেড ফ্ল্যাগ এরিয়া। যদি খুব পোর কোঅর্ডিনেশন থাকে, হাত কাঁপতে থাকে অনেক সময়, কোঅর্ডিনেট করতে পারে না, তো এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ এরিয়া। আমরা আপনারা যারা এই কোর্স করছেন তারা মানে আইডেন্টিফাই করলে আরেকজনকে অ্যাডভাইজও করতে পারেন, একটা রিলেটিভসের বাচ্চাকে বা আপনার ফ্রেন্ডের বেবিকে ধরুন আপনি বলতে পারেন যে এই এগুলি কনসার্ন এরিয়া, এখানে থাকলে মানে খুব বেশি যদি সময় ধরে এটা থাকে, অনেক সময় বাচ্চারা সেক থাকে, অল্প কিছু সময় আবার রিকভার করে নেয়, কিন্তু যদি এটা আমরা বেশি দিন চলতে দেখি তখন আমরা কিন্তু একটু অ্যালার্ট হব। এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা আছে যে টাওয়ার বিল্ডিং যেটা আছে 6-8 blocks আমরা দেখি কি যে বাচ্চারা খুব বড় বড় করে টাওয়ার বানায়, আবার মানে নর্মালি এই যে টাওয়ার বানায় কিছু কমপ্লেক্স কমপ্লেক্স বিল্ডিংও কিন্তু তৈরি করে ফেলতে পারে, কারণ 4-6 years আপনি দেখবেন ওরা সুন্দর ক্যাটালগ দেখে ওখানে ডিফারেন্ট ট্রেন, এরোপ্লেন, বড়ো বড়ো স্ট্রাকচার কিন্তু ওরা করে ফেলে, ঠিক আছে। কিন্তু আর যে প্রবলেম এরিয়ার বাচ্চাগুলিকে আমরা দেখবো কি ওরা 5-6 blocks বেশি আর কিছু কিন্তু করতে পারছে না, একটার উপর একটা সাজাতে পারছে, বাট 5-6 blocks দ্যাটস অল। আর আরেকটা প্রবলেম এরিয়াস থাকে যখন আমরা দেখি যে ব্লকগুলি ও পিছনে নিয়ে যাচ্ছে, ওর সামনে থেকে ও পিছনে নিয়ে যাচ্ছে, এটাও একটা সেন্সরি মোটর স্কিলের একটা ডেভেলপমেন্টাল প্রবলেম, একটা রেড ফ্ল্যাগ এরিয়া। ওরা সামনে টয়েসগুলি না রেখে পিছন দিকে নিয়ে আসছে। আমাদের মেইন মায়েদের যে কনসার্নটা থাকে সেটা হচ্ছে কগনিটিভ এরিয়ার কী কী ডেভেলপমেন্ট হলো, আমরা কিন্তু এইটা নিয়ে অনেক বেশি ভাবি, তাই না? এই এরিয়াসগুলিতে আমাদের একটু কম আছে, ফোকাস কম আছে। তো আমি কগনিটিভ এরিয়াটা আমি বলছি, আমরা এখানে দেখছি যে রেড ফ্ল্যাগ এরিয়া তাদের যারা কী করে একটা একটা কাজ একসাথে শুধু একটা কাজই করতে পারে। আমাদের কী হয়, আমাদের নর্মাল লাইফে মাল্টিটাস্কিং করতে হয় না, অনেক মাল্টিটাস্কিং করতে হয়, কিন্তু রেড ফ্ল্যাগ এরিয়াতে একটা বাচ্চাকে একটা কাজ দিয়েছেন, একটা কাজ দিয়েছেন, ওর বাইরে থেকে কিন্তু আর মানে ওর পেন্সিল রাখবে, ইরেজার লাগবে, যতক্ষণ না পেন্সিল ইরেজারটা আপনি সামনে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আর ওই কাজটা সে করছে না, ঠিক আছে। তো একটা কাজের জন্য আমাদের কিছু মাল্টিটাস্কিং করতে হয়, সেই মাল্টিটাস্কিংয়ে কিছু হ্যাম্পার্ড হয়, এই বাচ্চাদের যাদের রেড ফ্ল্যাগ এরিয়া থাকে তাদের কিছু প্রবলেম হয়। আর আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে সিম্পল কোয়েশ্চেন আস্ক করলে কী হয়, তার সিম্পলি অ্যান্সার করা, সেইখানে কিছু প্রবলেম হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি সবগুলি পয়েন্ট ডিসকাস করতে পারছি না অ্যাজ উই হ্যাভ টাইম লিমিট, বাট সিম্পল একটা কোয়েশ্চেন করলে সেটাকে অ্যান্সার করা, লাইক আমি যদি বলি আপনাকে হোয়াটস ইউর নেম ম্যাম, নাহিদা, মেক ওয়ান অ্যাডজেক্টিভ উইথ ইউর নেম, গিভ ওয়ান অ্যাডজেক্টিভ উইথ স্টার্টিং উইথ এন, লাইক নাইস নাহিদা, রাইট, নাইস নাহিদা, লাইক আই এম ট্রিমেন্ডাস তসলিমা, সো ইট ক্যান বি লাইক দ্যাট, উই ক্যান অ্যান্সার ইট ভেরি ইজিলি। সো দ্য সিম্পল কোয়েশ্চেন অ্যান্ড আনসার, দিস চিলড্রেন হ্যাজ ডিফিকাল্টিস টু অ্যান্সার, ওকে, ডিফিকাল্টিস টু অ্যান্সার নট অনলি ওরালি অলসো ইন রিটেন, সো দিস ইজ ওয়ান অফ দ্য একাডেমিক এরিয়া অফ কনসার্ন
Okay, language skill is very important in academic areas. Language need to be developed in English, in Bangla, in Arabic, 4 to 6 years old. These children by 6 years, they need to write some of the sentences by their own. They need to express themselves, need to take the initiative to make new words. It Arabic, English, Bangla, shabgulitei lagbe. So this is one of the area of alarming. If you see that your child is struggling with this, so we need to work on that. And the other area is cognitive, definitely a very important thing. Why, how, what, which, these are the question the child need to give the correct answer. Okay, many of the children have this struggling. Many of the children are in this red flag area. Oder dekha jacche jakhon apni bollen je why you did this, so no answer. Which one is yours? No answer. How you did it? No answer. So there are sometimes the child did it intentionally kore ichcha kore kore na, but sometimes he doesn't know that how to answer it, how to make face the situation. So this is one of the cognitive red flag areas. Ekhane koyjone child ache jara age ache ektu raise korben hatta. কয়জনের এই বাচ্চারা আছেন এই এজে? এটার সাথে 7 ইয়ার্সের খুব মিল আছে, 7 ইয়ার্সে প্রায় সেম আছে, বাট এটার সাথে এক্সট্রা কিছু ডিফিকাল্টিস আছে। এটা আমরা বলছি, এই টাইমটাকে আমরা বলি লেট চাইল্ডহুড। চাইল্ডহুডের একদম শেষের দিকে ওরা কিন্তু চলে যাচ্ছে, ট্রানজিশন টাইম 10, 11, 12 ট্রানজিশন টাইম আসছে। এটা আমরা ইয়াং অ্যাডালসেন্ট আরেকদিন আমরা করবো ইনশাল্লাহ। ইয়াং অ্যাডালসেন্ট 7 to 10 ইয়ার্সে ফিজিক্যালি তাদের একটা বড় চেঞ্জেস আসে, ডেইলি লাইফে তারা অনেক ডিসিপ্লিনড হওয়া শিখে। আমরা যদি দেখি যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলি করার জন্য তখনও হেল্প লাগছে, তখনও তাকে জামা কাপড় পরিয়ে দিতে হচ্ছে, তাকে খাইয়ে দিতে হচ্ছে, তখন আপনার রেড ফ্ল্যাগ এরিয়া। ডেইলি ওয়ার্কগুলি, ডেইলি অ্যাক্টিভিটিসগুলি সে এখন নিজে করা শিখতে হবে, টোটালি তাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, তাকে কাজ দায়িত্ব দিতে হবে। আর যদি দেখি যে এখানে ডিফিকাল্টিস আছে রোজ কাজগুলি করতে, ইটস অ্যান অ্যালার্মিং এরিয়া। আর যেটা আছে ল্যাঙ্গুয়েজ স্কিলে, এখন এখানে আপনার ইভেন্ট আর এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে জানতে হবে, নট অনলি ইন ভার্বাল অলসো ইন রিটেন। কারণ 7 to 10 ইয়ার্স ইজ দ্য এজ অফ টু থ্রি ফোর, রাইট? 2, 3, 4 মেনি চিলড্রেন। আমাদের সময় তো আমরা আরও আগে 10 ইয়ার্স মানে আই শুড বি ইন ফাইভ স্ট্যান্ডার্ড ফাইভে আমরা থাকতাম, এখন একটু বাচ্চারা 1 বছর পরে থাকে, বাট স্টিল লাইক এটা 4 পর্যন্ত যাদের বাচ্চারা আছে 4, 5 আছে। ইউ নিড টু নো দ্যাট দ্য চাইল্ড নিড টু শেয়ার দ্য এক্সপিরিয়েন্স বোথ ইন ভার্বালি অ্যান্ড ইন রিটেন। ইফ দ্য এরিয়া ইজ ইন প্রবলেম, দেন ইউ নিড টু আস্ক ফর স্পেশালাইজড পিপল। এটা হচ্ছে মেনটেন কনভারসেশন উইথ আদার্স। ওকে, দিস ইফ দ্য চিলড্রেন হ্যাভ ডিফিকাল্টি টু কন্টিনিউ অন কনভারসেশন উইথ আদার্স, দিস ইজ অলসো অ্যান অ্যালার্মিং এরিয়া। ওরা কী করে, মানে একটা কনভারসেশন থেকে কীভাবে মানে কনভারসেশনটা না করে চলে যাওয়া যাবে সেটার জন্য অনেক রকম চেষ্টা করে। তো একটা কনভারসেশন করা, ঠিক আছে, আমরা এখানে অনেকগুলি মানুষ আছি, আমাদের কী হয়, আমরা যদি গল্পে বসি আমাদের কিন্তু সারাদিন লেগে যাবে টু শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্স উইথ ইচ আদার, তাই না? কারো কাছে আবার এটা ভালো নাও লাগতে পারে, কারো কাছে এটার এক্সপ্রেশনে তার প্রবলেম আছে, তার এই এক্সপিরিয়েন্সটা না অন্যটা শেয়ার করতে তার পছন্দ, না নিজেরটা শেয়ার করতে পছন্দ। এখানে যখন আমরা দেখবো এরিয়াসটা আছে, এরিয়াস অফ ডিফিকাল্টিস, কারণ আমরা আগে স্টেজে কী দেখেছি, এখানে তারা সব কী, এখানে বন্ধুই সব কিছু, পিয়ার্স আর এভরিথিং, এখানে বন্ধু সব কিছু, ফ্রেন্ডরা সমবয়সীরা, আমরা পিয়ার্স তাদেরকে বলি যারা সমবয়সী, সমবয়সীরা হচ্ছে সব কিছু। এখানে যদি দেখি যে দ্য চাইল্ড ইজ সিটিং অ্যালোন, অ্যালুফ, নো ফ্রেন্ডস, ইটস আ কনসার্ন এরিয়া, ইটস এ কনসার্ন এরিয়া। কোনো সময় ইন্টেনশনাল হয় যে তার পছন্দ হয় না বন্ধু, আবার আরেকটা সময় হয় ও অনেক ধরনের এক্সকিউজ খুঁজে, ও আমাকে এটা করে সেই জন্য আমার এটা ভালো লাগে না, ও এটা করে। হ্যাঁ, সামটাইম ইজ জেনুইন, সামটাইম অ্যাকচুয়ালি দ্য চাইল্ড ওয়ান্ট টু স্টে অ্যালোফ, ও একা থাকতে পছন্দ করে, একা একা থাকে। তো এটা একটা এরিয়া অফ কনসার্ন, এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর যেটা কগনিটিভ ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি যেটা অসুবিধা হয়, যে এদের কনসেন্ট্রেশন টাইমটা খুব কম থাকে। আমাদের কী হয়, এখন একটা কাজে কিন্তু অনেক সময় এই টাইমে আসলে
অ্যাট লিস্ট 45 মিনিটস আমার কিন্তু একটা হোমওয়ার্ক টাইম থাকে, যেটা 45 মিনিটস একটা হোমওয়ার্ক টাইম থাকে বা এর থেকে বেশিও থাকতে পারে। তো এখানে খুব ডিফিকাল্ট হয় ওদেরকে এই হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস তাদেরকে কনসেন্ট্রেট করানো। এটা একটা রেড ফ্ল্যাগ এরিয়া। আমরা শুধু আমাদের দেশে না, আমরা দেশের বাইরেও যে রিসার্চগুলি আছে, এই টাইমে খুব বাচ্চাদের কনসেন্ট্রেশনটা কমে যায়। এখানে অনেক বাচ্চা থাকে রেড ফ্ল্যাগ এরিয়াতে। ওখানে স্কুলগুলিতে গেলে দেখা যায় যে স্পেশাল ক্লাস বলে, স্পেশাল ক্লাস যাদের ডিস্ট্রাকশন থাকে, যারা 10-15 মিনিটসের বেশি মনোযোগ দিতে পারে না, তাদেরকে নিয়ে হচ্ছে স্পেশাল ক্লাস। ওদেরকে কী করে ওই ক্লাসগুলি এভাবে করা হয় যে মানে অ্যাটেনশন স্প্যানটা কীভাবে আস্তে আস্তে করে বাড়ানো যায়, প্যারেন্টসরা ওখানে ইনভলভ থাকেন। ধরেন প্রথম কী করা হয়, মানে ওটা তাদের উইকেন্ড একটা হোমওয়ার্ক, যে ও কী করবে, ওর ক্লোজেটটা গুছাবে। ক্লোজেট গুছাতে কিন্তু অনেক সময় লাগে, ভাঁজ করতে হয়, রাখতে হয়। তো কনসেন্ট্রেশনটা শুরু করে একদম বাসা থেকে, যে আস্তে 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 করে কনসেন্ট্রেশনটা বাড়ায়। তারপরে ধরেন ওখানে তো নিজের কাজ নিজে করতে হয়, ডিশ ওয়াশিংটা যেটা থাকে, ডিশ ওয়াশারটা সেখানে থাকে, ওটাতে ক্লিন করে তারপরে তো ওয়াশিং মানে ডিশ ওয়াশিং মেশিনে দিতে হয়। ওটা দেওয়া, বের করা, রাখা, ছোটো ছোটো এরকম অনেকগুলি, এটাকে ওরা একটা লিস্ট করে ওটা বাসায় যেন করে ঠিক মতো, ওটা প্যারেন্টস গাইডেন্সে হতে পারে এই কাজগুলি করে। কারণ কনসেন্ট্রেশনটা ডেফিনেটলি আস্তে আস্তে বাড়াতে হবে। হাফ অ্যান আওয়ার থেকে আপনাদের এখানে কতক্ষণ ক্লাস? হ্যাঁ, মানে টোটাল ডিউরেশনটা কত? হ্যাঁ, তো আমরা একটা ক্লাস ধরেন 40-45 মিনিটস এরকমই স্ট্যান্ডার্ড সাইজ থাকে। বাট ওই যে ওই টাইমটুকুতে কনসেন্ট্রেট করা খুব হার্ড হয়ে যায়, কারণ কেউ কেউ দেখবেন খুব লেজি ফিল করে বা লিসনিংটা ঠিক মতন হচ্ছে না। কনসেন্ট্রেশনটা যখন আমরা দেখবো যে খুব বেশি ডিফিকাল্টিস আছে, এ সাস্টেন করছে না বেশিক্ষণ, আমরা এটাকে রেড ফ্ল্যাগ এরিয়া বলবো। তখন আমার কিন্তু স্পেশাল কয়েকটা জিনিস আছে, সেটা টেকনিক্সটা জানতে হবে। এখানে অনেকগুলি এর মাঝে যেটা আমরা আরেকটা সাইন যেটা আমরা দেখি যে ডেইজ অফ দ্য উইক, নেম অফ দ্য মান্থ, এখানে খুব ডিফিকাল্টিস আছে। আমরা কিন্তু প্রথম যে গেমটা করেছিলাম যে মান্থ দিয়ে, আমরা আমার বার্থ মান্থ দিয়ে যে আমরা যে ইয়েটা করেছিলাম, এই সিকোয়েন্সটা মনে রাখতে এই বাচ্চাদের অনেক অসুবিধা হয়, যে মান্থটা জানুয়ারির পরে কোন মান্থটা আসে, ফেব্রুয়ারি কোন, আমি যে 10 বলছি, 10টা আসলে কি অক্টোবর নাকি এটা নভেম্বর নাকি জুলাই, এই এই ডিফিকাল্টিসগুলি ওরা অনেক ফেস করে, যে 10-এর সাথে অক্টোবর, হ্যাঁ, বা 11-এর সাথে নভেম্বর, এই সিকোয়েন্সগুলি বুঝতে খুব ইন্টারিলেট করতে খুব অসুবিধা হয়। ডেইজগুলিকেও রিলেট করতে, ধরেন 5th ডে অফ দ্য উইক ইজ থার্সডে, রাইট, আমি এটা বলছি, কিন্তু যাদের এই ডিফিকাল্টিসগুলি থাকে, কগনিটিভ ডিফিকাল্টিসগুলি থাকে, তাদের কিন্তু প্রবলেম হয় যে 4th ডেটা কবে, 4th ডেটা হচ্ছে ওয়েনসডে, রাইট, এভাবে বুঝে নিতে একটু অসুবিধা হয়। আর এইখানেও হোয়াই, হাউ, এই কোয়েশ্চেনগুলি আনসার করতে খুব প্রবলেম হয়। এটা রিটেন হতে পারে, এটা ইয়েও হতে পারে। লাইক আমি যদি এখানে একটু জিজ্ঞেস করি যে হাউ ইউ কাম টু দিস স্কুল ফ্রম ইয়োর হোম, ফ্রম ইয়োর হোম টু হিয়ার কীভাবে আসছেন? বাই কার, ওকে। অ্যান্ড হাউ ওয়াজ দ্য ওয়েদার টুডে? হাউ ওয়াজ দ্য ওয়েদার? ইট ওয়াজ শাইনি অ্যান্ড সানি, ওকে ওকে। সো লাইক ইটস গোয়িং টু বি দ্য নর্মাল ওয়ান, রাইট? সো ইফ ইউ আস্ক আ চাইল্ড অফ 7 to 10 years ওল্ড অ্যান্ড দে হ্যাভ ডিফিকাল্টিস টু আনসার, ডিফিকাল্টিস টু রিকল দ্যাট হাউ দ্য চাইল্ড কাম টু স্কুল অর হাউ ওয়াজ দ্য ওয়েদার অ্যান্ড হোয়েন দ্য চাইল্ড ইজ কামিং, সো ইফ ইউ সি এনি কাইন্ড অফ ডিফিকাল্টিস লাইক দ্যাট, দ্যাট ওয়াজ অলসো দ্যাট ইজ গোয়িং টু বি অলসো দ্য অ্যালার্মিং এরিয়া। আচ্ছা, এখন like I'm sorry there are some grammatical mistake here, I did this slide early in the morning actually, okay. So how actually we are going to calm down, jokhon ekta angry child thake, jokhon ekta bachcha khub rege geche, tokhon ki ki bhabe amra ashole take cool down korte pari, apnader kono technique jana ache? Prothom amra ki kori, khub ragaragi korte chitkar korche, ki koren apni? স্লাইড দেখে বলছেন? আচ্ছা,
আমরা কি কি করি আপনি কি করেন? খুব চিৎকার করছে, চিল্লাচিল্লি করছে, কি করেন? খুব চিৎকার করছে, তখন ওকে আদর করবেন? আব্বা আপনি একটু বলেন। হ্যাঁ, আপনারা মানে দেখতে পাচ্ছেন যে ভয়েস কন্ট্রোল, আমার কিন্তু ভয়েসটা কন্ট্রোল করতে হবে। আমার ভয়েস তো ডেফিনেটলি ওর থেকে উঁচু আছে, তাই না? এখন আমি যদি ভয়েসটা উঁচু করি ওর থেকেও, তখন কি হবে? আমার সে কিন্তু কনসিকোয়েন্সটা বুঝতে পারবে না। আপনার ভয়েসটা সবসময় কী করতে হবে, মানে কাম ডাউন রাখতে হবে। হ্যাঁ, গিভিং দ্যাম চয়েসেস, আপনারা বলেছেন অলরেডি যে একটু ডিস্ট্র্যাক্ট করতে হবে, লাইক ও যে জিনিসটা নিয়ে রাগ করছে সেখান থেকে একটু ডিস্ট্র্যাক্ট করা, লাইক তুমি এখন তাহলে এটা করো, একটু খেলে আসো, বা একটু তোমার পছন্দের মতো একটা কাজ করে আসো, এটা গিভিং দ্যাম দ্য চয়েসেস অ্যান্ড অ্যাভয়েড। আরেকটা আছে, খুব আপনি কোনোভাবেই থামাতে পারছেন না, তাহলে অ্যাভয়েড করেন, একদম ওখান থেকে চলে যান। ও করবে কি আবার ওখানে গিয়ে আপনাকে আবার রাগ দেখাবে, এটা করতে থাকবে। বাট অ্যাভয়েড করাটা হচ্ছে আমাদের, আবার অনেক বাচ্চারা আছে যে মা চলে গেছে দূরে, আবার ওখানে গিয়ে আবার রাগ করছে, আবার ওখানে গিয়ে হয়তো ফ্লোরে শুয়ে গেল যতক্ষণ পর্যন্ত না ইয়ে করছে। আর এটা হচ্ছে স্টুডেন্ট ফিল অ্যাংরি, এটা খুব কঠিন কাজ, আমাদের খুব তো রাগ উঠে যায়, এক মানে এগুলি সবসময় করে লোকজনের সামনে করে, তাই না? যখন মানে এই কাজগুলি করে লোকজনের সামনে বেশি করে, তো স্টুডেন্ট ফিল অ্যাংরি, এটা হচ্ছে লাস্ট থিং যে আমরা মানে ইটস ভেরি হার্ড টু কন্ট্রোল দ্য টেম্পার, বাট স্টিল আমরা এটা মানে করতে হবে অনেক সময়। নাহলে দুজন রাগ করলে কী হবে, ও কনসিকোয়েন্সটা তো বুঝতেই পারবে না কী হবে, ও আরও কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আর একবার যদি বুঝে যায় যে রাগ করে এই কাজটা আদায় হয়ে গেছে, তাহলে কিন্তু ইউ উইল বি অন ট্রাভেল। সেই জন্য আমাদের খুব ডিটারমাইন থাকতে হবে যে আই এম স্ট্যাবলিশিং দ্য রুলস, আমি রুলস স্ট্যাবলিশ করছি বা ডিসিপ্লিনারি স্ট্যাবলিশ করছি। সেই জন্য কী করতে হবে, আপনাকে কিন্তু ডিটারমাইন থাকতে হবে যে এটা যদি আপনি ইয়ে করেন তাহলে আর করা যাবে না। এখানে আমি আমার যদি টাইম নাই স্যার, 5 মিনিটস ইজ ইট ওকে? আমরা এখানে ডিসিপ্লিন করার জন্য, দিস আর মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আই ডিড ইট উইথ মাই চিলড্রেন অ্যাকচুয়ালি, আমি এখনও করে থাকি। কারণ ডিসিপ্লিন না হলে অ্যাজ আ মুসলিম আর মুসলিমা ইটস রিয়েলি টাফ টু লাইক ক্যারি অন দ্য লাইফ। প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে ডিসিপ্লিন করা। ইফ আই হ্যাভ দ্যাট ডিসিপ্লিন লাইফ, আলহামদুলিল্লাহ ইটস গোয়িং টু বি সাদাকায়ে জারিয়া উইথ ইউর চিলড্রেন। সো প্রথমটা হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্ট। পজিটিভ রেইনফোর্সমেন্ট বলতে আমরা কী বুঝি, আপনার কী মনে হয় ম্যাম, আপনার কী মনে হয় পজিটিভ রেইনফোর্সমেন্টটা কী হতে পারে? আর রেইনফোর্সমেন্ট তো আমরা বুঝি না, রিওয়ার্ড আর পানিশমেন্ট। হ্যাঁ, আমরা কী দেখি যে রিওয়ার্ড আর পানিশমেন্ট দিয়েই কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, যে কোরআন আছে সেখানে বারবার আছে যে ভালো কাজ করলে ডিজার্ভ দ্য রিওয়ার্ড, খারাপ কাজ করে ডিজার্ভ দ্য পানিশমেন্ট। এটাই হচ্ছে রেইনফোর্সমেন্ট। আমি পজিটিভ বলেছি যে আমাদের ভালো বলে বলে রেইনফোর্সমেন্ট দিয়ে দিয়ে আমাদের কিন্তু ভালোটা ডিসিপ্লিনে আনতে হবে, তাই না? নেগেটিভ পানিশমেন্ট, পানিশমেন্ট কথাটা আসছে, বাট আমি নেগেটিভ বলেছি। নেগেটিভ হচ্ছে আস্তে আস্তে তুলে নেওয়া, মানে মাইনাস করা। হ্যাঁ, পানিশমেন্টটা যদি আমরা দিয়ে ইউজড থাকি, আস্তে আস্তে সেটাকে তুলে নেওয়া। কারণ হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট কিন্তু কোনো মানে পার্মানেন্ট সলিউশন না। পানিশমেন্ট অবশ্যই হবে, যেটা টাইম আউট, কিন্তু কর্পোরাল পানিশমেন্ট বা ফিজিক্যাল পানিশমেন্টটা কিন্তু কোনো মানে এই ডিসিপ্লিন ম্যানারের মধ্যে আসবে না। তখন সে কী ভয় পাবে ওইটা মনে রাখবে, অনেক দিন আগে হয়তো আমার বাবা আমাকে একটু মেরেছিল, আমার কিন্তু মনে আছে এখনও যে আই গট দ্যাস থিং ফ্রম হিম, এত এত ভালোবাসা ভুলে যায়, কিন্তু ওই যে মারের কথাটা সেটা কিন্তু মনে আছে যে অমুক দিন অমুক সময় এটা হয়েছিল।
সো আমরা নেগেটিভ পানিশমেন্ট বলছি যে মাইনাস করে নিতে হবে পানিশমেন্টটা, এটাকে ডিফারেন্টভাবে আমাদের ইয়ে করতে হবে, ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করতে হবে, ডিফারেন্টভাবে তার কোনো মানে ভালো কোনো পছন্দের জিনিস আছে সেটার থেকে হয়তো আমি আস্তে করে তাকে অ্যাভয়েড করতে পারি, এক ঘন্টার জন্য, দেড় ঘন্টার জন্য টাইম আউট যেটাকে বলে, ঠিক আছে? তো কর্পোরাল পানিশমেন্টটা থেকে আমরা কমে আসবো। রেসপন্স কস্ট, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মূল্য দিতে হয়। হ্যাঁ, আমি জাস্ট একটা শেয়ার করি আমার একটা এক্সপিরিয়েন্স। আমার দুটো বাচ্চারই খুব ডেন্টাল প্রবলেম ছিল, তো ডেন্টিস্টের কাছে তো আমার খুব যে যাওয়া আসা করতে হতো। তো ডেন্টিস্টের কাছে গিয়ে আমার ছেলেটা যেটা করতো, ওর বোনকে খুব মারছে, তারপরে ওই চেয়ারের উপরে উঠছে, লাফাচ্ছে, অনেকক্ষণ তো ওয়েট করতে হয়। তো আমার ইয়ে ছিল একটা ক্লিয়ার ব্যাগের মাঝে, আমি যখন যেতাম ওর পছন্দের অনেকগুলি জিনিস, ওর নাম লেখা দুজনের জন্য দুটা ব্যাগ, তো দুটো সামনে রাখা। তো যখন সে একবার লাফ দিচ্ছে, একটা করে পছন্দের জিনিস আবার আমি আমার আমার জায়গা থেকে সরিয়ে নিচ্ছি। আবার মানে যদি সে কোনো কিছু না করে তাহলে কিন্তু পুরোটাই তার, ইয়েটা শেষ হয়ে গেলে, ডেন্টিস্টের কাজ শেষ হয়ে গেলে পুরো ব্যাগটাই তার। ছোটো ছোটো, খুব ছোটো ছোটো, অল্প 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 জিনিসপত্র ছিল, বাট মানে ওকে রিইনফোর্সমেন্টটা দেওয়া যে আমার একটা ছোট্ট অল্প কিছু কস্টিং হতো, হ্যাঁ 20-30 টাকা, বাট ওটা খুব ট্রাবলসাম ছিল যে এত লম্বা সময় ওই লাফা লাফি চিৎকার, আর মানুষের সামনে গেলেই তো দুষ্টুমিটা আরও বেড়ে যায়। তো ওই ব্যাগ দুটো দেখতাম খুব কাজ করতো, দুইজনেই খুব ভালো ইয়ে আছে, কালার করছে, খুব ভালো আছে। তো এটাকে রেসপন্স কস্ট, হ্যাঁ আমি এটাকে নাম দিয়েছি রেসপন্স কস্টে। একটা ভালো কাজ করছে তাকে কি একটু একটু রেসপন্স করা যায় না, ইউ আর ইটস সিমিলার টু দিস পজিটিভ রেইনফোর্সমেন্ট রেসপন্স কস্ট। আর বি এন এক্সাম্পল, এটা তো আমি সবসময় বলি বি এন এক্সাম্পল টু ইউর চিলড্রেন, বিকজ আমরা যেটা করছি সেটাই কিন্তু ওরা ফলো করবে, তাই না? যেটা আমার সালা হোক, যেটা আমার বিহেভিয়ার হোক, আমার অ্যাটিটিউড হোক, সেটা প্যারেন্টসরা যেটা আমরা এক্সাম্পল সেট করবো সেটা কিন্তু সে করবে। আমি এক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে চাই যে আমরা তো টিচাররা তো সকালবেলা বাচ্চারা কিন্তু জাস্ট লাইক এ মিরর, হ্যাঁ ধরেন এটা লাস্ট ওয়েনসডের একটা ঘটনা, তো একটা বাচ্চা হি ইজ ভেরি আপসেট, খুব আপসেট হয়ে আছে। তো আমি যখন জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাপেন, তো ও আবার বললো যে কালকে খুব খুব ঝগড়া হয়েছে আম্মুর সাথে, খুব ঝগড়া হয়েছে, মানে বাসায় কোনো খারাপ ইয়ে ছিল, সিচুয়েশন ছিল, ওটা কিন্তু বাচ্চাটাকে এফেক্ট করেছে, তাই না? আমরা দেখেন ঝগড়া, তারপরে কোনো ঘটনা একদম বাচ্চার সামনে কিন্তু আমরা করছি, ঠিক আছে না? আর এটা ওকে কী করছে, আপসেট করছে। ওরা তো আয়নার মতো, মিররের মতো, ওরা কিন্তু আবার বলছে, আমাদেরকেও বলছে। তো আমাদের সবার একটু কেয়ারফুল থাকতে হবে যে আমি কী করছি, আমার বিহেভিয়ারটা কীরকম। এটা দেখেন আমরা কিন্তু ভালোবাসার প্রকাশটা বেশি করি না, আমরা কিন্তু আমরা যে হাজব্যান্ড ওয়াইফ তার সাথে ইনলস সবার প্রতি যে সবার একটা ভালোবাসা আছে এটা কিন্তু এক্সপ্রেশন বাচ্চাদের সামনে নাই, কিন্তু ঝগড়ার সময় কিন্তু আমরা একদম ওপেনলি, তখন আমাদের লজ্জা লাগে না, তখন কিন্তু আমরা আবার ওপেনলি করছি। তো সবার জন্য কেয়ারফুল থাকতে হবে, এক্সাম্পল যখন আমি সেট করব তখন কিন্তু আমাকে ওরকম হতে হবে যে সবার সামনে এই অ্যাটিটিউডসটা করা যাবে না, আমি যখন ফলো করব তখন কিন্তু মাই চাইল্ড ইজ গোয়িং টু বি দ্য সেম। আর এটা শুধু একা মায়েরাও তো পারবেন না, বাবাদেরও কিন্তু একইভাবে একইভাবে এগিয়ে আসতে হবে যে এটা ইটস আ শেম টু গিভ আওয়ার এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার ইন ফ্রন্ট অফ এনিওয়ান। বিল্ড পজিটিভ কনফিডেন্স, এই উপরে জিনিসগুলি হলেই কনফিডেন্সটা আসবে। কনফিডেন্সটা ভেরি ইম্পর্ট্যান্ট টু মেক দ্য চাইল্ড আ ডিসিপ্লিন চাইল্ড। আচ্ছা, এখানে আমরা অ্যাক্টিভিটি দুটো আগে করে ফেলেছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা ভিডিও আছে, স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা ভিডিওটা দেখি। এটা আমাদের একটা লাস্ট অ্যাক্টিভ, আমরা একটা লাইটটা অফ করে দিই, এটা একটা লাস্ট অ্যাক্টিভিটি ছিল।
আসলে এই ভিডিওটা আমার আমাকে যে এটা দিয়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে সময় তো খুব কম, দ্য ক্লক ইজ ক্লিকিং, রাইট? আর আমাদের রিজারেকশন যেটা হবে, আমাদেরকে আবার যখন বানানো হবে হাসরের আগে, পুনরুত্থান যেটাকে বলা হয়, দেখেন একটা সিডস আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে কাজ করলাম, যাদেরকে যেতে বাচ্চারা আছে আপনারা দেখেছেন, আমরা একটা প্রজেক্ট দিয়েছি, এটা ড্রাই কিছু সিডস থাকে যেটা আমরা দিচ্ছি, তাই না? আমরা আমাদের মৃত্যুর পরে কিন্তু আমাদের কিছুই থাকবে না, বাট সামহাউ উই আর গোয়িং টু রিজারেক্ট ফ্রম আ সয়েল, তাই না? মাটির থেকেই আবার আমাদের পুনরুত্থান হবে। তো এই একটা কনসেপ্ট আমার কাছে কাজ করে। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ইন্ডিভিজুয়াল, আমরা দেখলাম কি তাদের রুটটা এক একজনের এক এক ডিজাইনে তারা বেরোচ্ছে, এক শুটটা যেটা উপরে বেরোচ্ছে সেটাও কিন্তু এক একজনের এক একটা ভাবে ওনারা বেরোচ্ছে। তো এইটা আমাদের সৃষ্টিটাই এরকম, এক একটা বাচ্চা আমাদের এক এক রকম, এক একজন মানুষ আমরা এক এক রকম, এটাই বিউটি, এটাই সুন্দর। তারপরেও যে ডিফিকাল্টিসগুলি আছে, আমরা যদি সেই ডিফিকাল্টিসের ব্যাপারে কনসিয়াস থাকি তাহলে কী হবে, ইজিয়ার টু ফাইন্ড ইট আউট। ধরেন একটা ক্যাকটাস গাছে পানি কম দিতে হয়, এটা যদি আমি না জেনে প্রতিদিন পানি দিই তাহলে কী হবে, ক্যাকটাস গাছটা নষ্ট হয়ে যাবে। আর একটা গাছের পানি দরকার আছে কিন্তু রোদ বেশি লাগালে চলবে না, সেটা আমার জানতে হবে যে রোদটা বেশি না লাগালেও হবে, এটাতে পানি দিলেই হবে, আর এটাতে রোদ লাগবে বেশি আর পানি কম দিলে হবে। তো এই জিনিসগুলো তো আমরা জানতে হবে, যারা গার্ডেনিংয়ে আমরা করি, আমরা কিন্তু দেখি একই বারান্দায় আমার অনেকগুলি গাছ আছে, এক একটাকে এক একভাবে আমি নারিশ করছি। তো বাচ্চারাও এরকম, আমার সবাইকে একভাবে ফলানো যাবে না, এক একটা গাছের যত্ন যেরকম আলাদা আলাদাভাবে করেন, বাচ্চাদের যত্নও আলাদা আলাদাভাবে করতে হবে। আর ডিফিকাল্টিসটা, হ্যাঁ, এখন আমার একটা গাছ আছে, গাছে একটা ফাঙ্গাল হয়েছে, এখন ওটার জন্য কিন্তু ওই মেডিসিনটাই লাগবে, তাই না? অন্য কোনো মেডিসিন দিলে হবে না, কারণ ফাঙ্গাল ইনফেকশন আমরা দেখি এক একটা গাছের এক একটা মেডিসিন আছে। তো বাচ্চার যে জায়গাটা ডিফিকাল্টিস আছে ঠিক সেই জায়গাটাতে আমাকে কিন্তু সেইভাবেই অপারেট করতে হবে। তো ইনশাল্লাহ, অ্যাকচুয়ালি আই হ্যাভ সো মেনি থিংস টু শো, বাট আমাদের টাইম অনেক লিমিট আছে। তো ইনশাল্লাহ আমাদের যেটা লার্নিং স্টাইল ফারহান স্যারের সাথে আপনাদের হয়েছে, তো ফারহান স্যার আর আমারও একটা পার্ট ছিল লার্নিং স্টাইলের উপরে। তো আমরা একটু হাক্কানি স্যারের সাথে রিকোয়েস্ট করবো, হাক্কানি স্যারকে যে আমাদেরকে একটা দিন দিতে। দেন আসলে এটা একটা সেশনে হয় না, একটা লং সেশন লাগে, যেখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবো জিনিসগুলো আমাদের বাচ্চাদের উপরে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।